নমস্কার, আমি শুভ্রা। স্বাগত জানাই আমার চ্যানেল ক্রিয়েটিভ থটস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইলিশ মাছের ভাপা তো অনেকবার খেয়েছেন, চিংড়ি মাছের ভাপা কি কোনোদিন খেয়েছেন? চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিংড়ি মাছের ভাপা। এই রান্নাটি খুবই সহজ এবং সুস্বাদু একটি রান্না, খুব কম সময়ে করে নেওয়া যায়। তাই আমার এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, যেন পুরো রেসিপিটা জেনে নিতে পারেন। আমি এখানে 7 পিস চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে এটা কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। এবারে কাঁচা তেলটাকে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে চিংড়ি মাছগুলো টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আমি এটা নারকেল এবং সর্ষে বাটা দিয়ে করেছি, আপনারা চাইলে নারকেলের বদলে সর্ষে এবং পোস্ত বাটা দিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, নারকেল বাটা দিয়ে করার চেষ্টা করবেন, কারণ এই চিংড়ি ভাপাটা নারকেল বাটা দিয়ে বেশি ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, যেন খুব সুন্দর একটা ফ্লেভার হয়। বেশিরভাগ লোকই ভাপা বলতে সর্ষে পোস্ত দিয়ে করে থাকে, কিন্তু আমি বলবো একবার নারকেল সর্ষে দিয়ে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে।